আমার না আমার বাইরে না খুব এখন ঠান্ডা হয়েছে। তোমার কি ঘরে ঠান্ডা হয়েছে এখন? ঠান্ডা হয়নি। হ্যালো, গুড মর্নিং গাইস। তো এখন বাজে সকাল 8টা আর আমাদের মেম তোমাদেরকে উইশ করিয়েই দিয়েছে অলরেডি। তো আজকে সারাদিনে আমি কিভাবে কি করি না করি চলো তোমাদের সাথে শেয়ার করে দিই। আর আজকে স্কিন কেয়ারের সম্বন্ধে আমি আজকে আর কিছু বললাম না, কেননা আজকে আমার মনটা ঠিক একটা ভালো নেই। আমার বাবার যে শরীরটা খারাপ তোমাদেরকে আমি বলেছিলাম, তো রক্তের রিপোর্টটা চলে এসছে। তো অনেক কিছুই ধরা পড়েছে, থাইরয়েড, তারপরে ইউরিক অ্যাসিড, কোলেস্ট্রল। আজকে মুডটা সেরকম একটা ভালো নেই, তবুও আমি তোমাদের সাথে দেখা করতে আসছে থামালাম না। তো আমি কি করি না করি আজকে দিনটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। আজকে টপিকটা আছে, তোমাদেরকে আমি পার্সেল কালকে বলেছিলাম যে পার্সেল কি আসবে, তো পার্সেল এসছে কি এসছে তোমাদের সাথে আমি সেটা শেয়ার করব। আর আমি সারাদিনে কি করি না করি সেটাও দেখাবো। আর আমি আজকে একটু ওই বাড়িতেও যাবো, সে তোমাদেরকে সাথে করেই নিয়ে যাবো আমি ওই বাড়িতে যদি যাই। তো মেম নিচে গেল, মেমের সাথে কি করি না করি চলো মেমকেও দেখাবো তোমাদের সাথে, ওর সাথে কথা বলিয়ে দেবো আর নিচে কি হচ্ছে না হচ্ছে সব তোমাদেরকে দেখাবো। চলো তাহলে আজকের ব্লগটা আমি শুরু করে দিচ্ছি এখান থেকে। আর আমার সকালে কাজ বাজ এখানে কমপ্লিট হয়ে গেছে। সকালে আজকে অনেক সকালে উঠেছিলাম, তারপরে একটু বৃষ্টি বৃষ্টি পড়েছে, তোমরা জানো একটু ওয়েদারটা আজকে একটু মেঘলা মেঘলা ওয়েদার। তো বৃষ্টি পড়াতে আজকে আর নিচে নামতে পারিনি, আমি তোমাদেরকে বলেছি সকালে উঠে আমি একটু কাজ থাকে, তো সেই কাজটা করতে পারিনি আমি। তো তারপরে আমার আর ঘুমই আসেনি বাবার টেনশানে, বাবার শরীরটা একটু ভালো নেই যেহেতু। তারপরে জেগেছিলাম, তারপরে যখন একটু বৃষ্টিটা কমলো 6:30 বাজে, তখন 6:30 দিকে একটু বৃষ্টিটা কমলো, তারপরে আমি নিচে গেছিলাম। নিচ থেকে এসে আমি আর ঘুমাইনি, তারপরে এসে আমি বসেইছিলাম, জেগেছিলাম, একটু শুয়েছিলাম। তারপরে 7:30 দিকে একেবারে উঠে ফ্রেশ হয়ে, তারপরে মেমকে ফ্রেশ করিয়ে ঘর টর গুছিয়ে তারপরে আমি তোমাদের সাথে আসলাম কথা বলতে। আগে মেমকে তোমাদের সাথে কথা বলিয়ে নিলাম। তো আমার যেমনই মনের অবস্থা থাকুক না কেন, আমি প্রত্যেক দিন চেষ্টা করবো তোমাদের সাথে আসার, তোমাদের সাথে কথা বলার। তো চলো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করে দিচ্ছি। চলো আমি কি করি না করি তোমাদের সাথে শেয়ার করছি, আর আজকে কি পার্সেল আসো সেটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো লেটস গো। আর একটা কথা বলতে তোমাদের ভুলে গেছি, আমি তোমাদের অবশ্যই দেখাবো নেক্সট ভিডিওতে বেস্ট ফেস ওয়াশ। আমি তোমাদেরকে বলেছি ফেস ওয়াশ স্কিন কেয়ারের, বলেছি যে এটা এটা করা ভালো, এটা এটা করা উচিত স্কিনের সম্বন্ধে, বডির সম্বন্ধে আমি বলেছিলাম। কিন্তু বডি কেয়ারের যে রুটিনে যে সমস্ত জিনিসগুলো আসে সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। বডি ওয়াশ থেকে শুরু করে ফেস ওয়াশটাই দেখানো হয়নি তোমাদের, বডি ওয়াশ দেখিয়ে দিয়েছি, বডির লোশন দেখিয়ে দিয়েছি, তো এগুলো তোমাদের সাথে শেয়ার করেছি। কিন্তু ফেসের ব্যাপারে আমি এই সমস্ত শেয়ার করিনি, সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব যে স্কিনে কী কী আসে, কী কী যায়। আর অবশ্যই আমি ফেস ওয়াশ তোমাদের সাথে শেয়ার করবো, ফেস টোনার তোমাদের সাথে শেয়ার করব, বেস্ট কোনটা আর বেস্ট ময়শ্চারাইজার কোনটা, বেস্ট ক্রিম কোনটা অবশ্যই শেয়ার করব সেগুলো। মেয়ের আজকে পড়াশোনা নেই, মেয়ের আজকে ছুটি আছে স্যাটারডে, তো আজকে ওর ম্যাডাম আসবে না, ক্লাস নেই, তো আজকে সারাদিনও খেলবে, দুষ্টুমি করবে। আমি চেষ্টা করবো রান্নার পরে গিয়ে মেমকে নিয়ে বসানোর। তো মেম আজকে খুব আনন্দ, সকাল থেকে তার জানে যে আজকে পড়া নেই, ও ভীষণ একটা খুশিতে রয়েছে। তো ঠিক আছে, আমি আর ওর খুশিটা নষ্ট করলাম না, আমি আর ওকে নিয়ে ওর পাপাকে দিয়ে বসালাম না। ঠিক আছে চলো, সারা সপ্তাহ ধরে তো পড়াশোনা হয়, তো একটা দিন দুটো দিন না পড়লে সকালের দিকে কী আছে, কিন্তু সারাদিনে ওকে পড়তেই হবে, কেননা আমি ফাঁকা হলে ওকে নিয়ে বসবো, কিন্তু সকালের দিকটা দিয়ে ওকে ছেড়ে দিলাম। আমি বললাম যে যাও গিয়ে একটু খেলা করো, তারপরে গিয়ে আবার পরে আমি যখন রান্না হয়ে যাবে তখন আমি তোমাকে নিয়ে বসবো। তো খুব খুশি, তো আমি ওর খুশিটা নষ্ট করতে চাই না। ঠিক আছে চলো, একটা দিনের ব্যাপার দুটো দিনের ব্যাপার, তো খেলুক একটু সকালের দিকে। তো এখন ওকে খাওয়াবো, খাইয়ে ও খেলুক, তারপর রান্নার পরে ওকে নিয়ে বই নিয়ে বসবো। বিকেলেও বসি, রান্নার পরেও আমি চেষ্টা করি স্নানের পরে আমি বই নিয়ে বসানো। মাসি
বই পড়বে তো? ওই করতে হবে তো। হ্যাঁ দেখো বই পড়ার নাম শুনে কি করে, বই করতে হবে তো। ক্রিম মাখছে, এটা তো পড়ার নাম শুনলে আগে পেছনের থেকে লুকায়। ঠিক আছে চলো আজকে ছেড়ে দিলাম তোমাকে, আজকে ছেড়ে দিলাম সকালের দিকটা দিয়ে, কিন্তু পরে কিন্তু পড়তে হবে, পরে বই পড়তে হবে। আজকে স্যাটারডে বলে আজকে ছুটি আছে বলে সকালে ছেড়ে দিলাম, ঠিক আছে? বিকেলে না, আমি রান্না হয়ে যাবে তারপরে আমার সাথে বই নিয়ে বসবে। দুপুরে চলো তাহলে, এখন রান্নার কাজবাজ গোছাই। তো রান্না আমার শুরু হয়ে গেছে, আমার যা অবশ্যই রান্না করছে আর আমি এই পাশে রান্না করছি। আমাদের কি কি আজকে মেনুতে হয় অবশ্যই তোমাদেরকে দেখাবো, তো দেখতে থাকো। আমি স্নান করে এসে তারপর আমি তোমাদের সাথে কথা বলছি। আমি যে পার্সেলটা পেয়েছি সেটা তোমাদের আমি দেখিয়ে দিয়েছি, তো এখন সেটা নিয়ে আমি কিছু তোমাদেরকে বলবো। তো স্নান করে আসি চলো। তো হ্যালো ফ্রেন্ডস, আমার স্নান কমপ্লিট, আমি স্নান করে চলে এসেছি। আর তোমাদেরকে আমি আমাদের আজকে লাঞ্চ মেনু দেখিয়েছি, কেননা আজকে আমাদের স্যাটারডে, আজকে নিরামিষ। আর নিরামিষে তো একটু পদের বেশি হয়ে যায়, আর আমরা সিম্পল খাই সবসময়, আমাদের কোনো আইটেম হয় খুব কম হয় আইটেম জিনিস নিরামিষের সময়। তো নিরামিষের দিনকে আমরা ওই রকমই সিম্পল খাবার খাই, কিন্তু অনেকটা ভাগের ভাগের খাই হয়, সরি। তো আজকে আমার যা অর্ধেক রান্না করলো আর আমি অর্ধেক রান্না করলাম। তো আমাদের রান্নার পাটটা চুকে গিয়ে আমি স্নান সেরে তারপরে এসে গেলাম তোমাদের সাথে আমি যথারীতি কথা বলতে। তো আজকে বিকেলে একটু বাবাকে দেখতে যাব, বাবার শরীরটা আমার ভালো নেই, তো মেমকে নিয়ে যাব আর তোমাদেরকেও নিয়ে যাব। তো মেমেরও স্নান হয়ে গেছে, মেম আমার পাশেই আছে, তোমরা দেখতে পাবে না কেননা আমার মোবাইলটা অনেকটা উপরে আছে। তো হ্যালো বলো। হ্যালো হ্যালো এভরিওয়ান।
তো তোমার সাথে কথা বললে তোমাদের ভালো লাগে আমি জানি, তো ওরও ভালো লাগে তোমাদের সাথে কথা বলতে। আমি এখন যাব খেতে, মিমকে খাওয়াবো, তো তারপরে বিকেলে আমি আবার তোমাদের সাথে দেখা হবে। বিকেলে তোমাদেরকে নিয়ে আমি আমাদের বাড়িতে যাব, একটু দেখে আসি। তোমাদেরকে বলেছি যে ও আরেকটা কথা তোমাদেরকে বলেছিলাম পার্সেলের কথা, তো পার্সেলটার সম্বন্ধে আমি কিছু বলতে চাই। এটা আমি অ্যামাজন থেকে অর্ডার দিয়েছিলাম, আমাদের মেমের খাবার কেলক্স ছিল। এই কেলক্সটা মেইন রেঞ্জ আছে 600, কিন্তু আমি এটাকে পারচেস করেছি 350 rupees, এত ডিসকাউন্ট পেয়েছি। আমি অ্যামাজনের প্রাইম থেকে অর্ডার দিয়েছিলাম, অ্যামাজন প্রাইমে এটা ভালো একটা অফার ছিল, তো দেখলাম যে যখন নিতেই হবে তো একটা ভালো অফার আছে, তাই আমি নিয়েই নিলাম। আরও দুটো আমি অর্ডার দিয়েছি দুটো জিনিসের, একটা হচ্ছে অ্যালোভেরা জেল আর একটা হচ্ছে আমার শ্যাম্পু। তো শ্যাম্পুটা আমি তোমাদের বলেছি আমি অশ্বিনীর রিঠা শ্যাম্পু ব্যবহার করি, তো আমি ওটা আসবে তারপর আমি তোমাদেরকে ওটা দেখিয়ে দেবো, ওটা আমি কীরকম কত দাম কত ইমেলে অফার আছে ওটা, ওটাও বেশ একটা অফার আছে, সামথিং কিছু অফার আছিল, তো আমি ওটা পারচেস করেছি। আর একটা অ্যালোভেরা জেল সেটা আমি দেখাবো না তোমাদের কমেন্ট না আসলে। আমি তো একটা অ্যালোভেরা জেল দেখিয়েছি তোমাদেরকে, আমি ওটা রিভিউও দিয়েছি, কিন্তু আমি ওটা আমি ব্যবহার করি, অবশ্যই আমি ওটা ব্যবহার করি, কিন্তু আমি আরেকটা অ্যালোভেরা জেল নতুন আমি ওটা পারচেস করেছি। এক কন্টেনার ওটা খতম হয়ে গেছে, তো আমার ওটা ভালো লেগেছে, আমি যার জন্য ওটা আবার পারচেস করতে দিয়েছি। তো তোমরা যদি নিতে চাও তাহলে অবশ্যই তোমরা অ্যামাজনে গিয়ে দেখতে পারো, অ্যামাজনে তোমরা বেশ একটা ভালো অফার পাবে এখন দিয়েছে অ্যামাজন প্রাইমে। তো ওটা আছে আমাদের মেমের যেই খাবারটা আমি অর্ডার দিয়েছিলাম, সেটা হচ্ছে কর্নফ্লেক্সের যে বাদাম আলমন্ড বাদাম দেওয়া আছে সেটা আমি ওর জন্য অর্ডার দিয়েছিলাম, তো বেশ একটা ডিসকাউন্ট ওটা আছে যার জন্য আমি এটা পারচেস করেছি। তো তোমরা চাইলে তোমরাও করতে পারো, ভালো একটা অফারে রয়েছে। আর আমি যা যা অর্ডার দিয়েছি সেগুলো এখনও এসে পারিনি, আসলে অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করবো। তো চলো আজকে এখন আমি যাই, তো ওকে খাওয়াবো, তারপরে এসে আর আমি এখন আর কথা বলবো না, কেননা কালকেও আমি দেখিয়েছি আমি এসে কী করি খাওয়া দাওয়ার পরে। তার আমি এর জন্য তোমাদেরকে বিকেলে নিয়ে একেবারে আমাদের বাড়িতে যাব, তো চলো। গুড ইভিনিং এভরিওয়ান, তো তোমাদেরকে বলেছিলাম সন্ধ্যেবেলা আমি একটু ওই বাড়িতে যাবো, বাবার শরীরটা একটু দেখতে যাব। তো আমি রেডি হয়ে গেছি, মেয়েমও রেডি হয়ে গেছে। আচ্ছা মেয়ে মেয়ে কথা বলো। হাই ফ্রেন্ড, তুমি কেমন আছো? ভালো আছো তো? আমি না আমার দাদার শরীর খারাপ হয়েছে, আমি দেখতে যাব। তো আমি রেডি, তো চেষ্টা করব তোমাদেরকেও একটু সাথে নিয়ে চলার, আমাদের বাড়িতে তোমাদেরকে সাথে নিয়ে যাওয়ার চেষ্টা করব। তো চলো, আর তোমরা আমাকে দেখে একটু বুঝতেই পারবে, একটু মুখটা একটু শুকনো শুকনো হয়ে গেছে, কেননা একটু টেনশনে তো আছি, বাবার শরীরটা যেহেতু ভালো নেই। তোমরা জানো যে বাবা মার একটু শরীর খারাপ লাগলে কেমন লাগে, তো যাই চলো। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে সকাল 8টা, আর আমি তোমাদেরকে কালকে বলেছিলাম যে আমার সাথে তোমাদেরকে নিয়ে যাব আমাদের বাড়িতে, আমি ভেবেও ছিলাম, কিন্তু আমি ওখানে গিয়ে দেখি আমার বাবার শরীরটা সত্যিই খারাপ। আমার মনটা একটুও ভালো ছিল না, ফোন বার করে বা ভিডিও তোলার বা কিছুর, তোমরা জানোই যে মন কখন এতটা খারাপ হয় যখন মন থেকে ইচ্ছা করে না যে হ্যাঁ কিছু করি। তো আমার ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, সবাই ভালো থেকো আর সবাইকে নিয়ে খুশিতে থেকো।